হ্যালো, আমি আসাদুজ্জামান শিহাব ফ্রম সিএসসি ডিপার্টমেন্ট এআইবি এসএস এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব ব্রেক স্টেটমেন্ট আর কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। ব্রেক স্টেটমেন্ট লুপের পুরো আইটারেশন স্টপ করতে ব্যবহার করা হয়, আর কন্টিনিউ স্টেটমেন্ট শুধুমাত্র একটা আইটারেশন স্টপ করার জন্য ব্যবহার করা হয়। আমরা এখন চলে যাব সরাসরি কোডে। ব্রেক স্টেটমেন্ট আর কন্টিনিউ স্টেটমেন্ট শুধুমাত্র লুপের ভিতরেই কাজ করে, লুপের বাইরে ব্রেক বা কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করে না। তো আমরা প্রথমে একটি লুপ তৈরি করে নিচ্ছি। তো আমরা যদি এই কোডটাকে এখন রান করি তাহলে কত শো করার কথা? 1 থেকে n এর 8 পর্যন্ত ভ্যালুগুলো শো করার কথা। তো আমরা রান করে দেখি। ধরলাম আমি n এর মান দিলাম 11, তাহলে 1 থেকে 10 পর্যন্ত ভ্যালু শো করার কথা। এই যে 1 থেকে 10 পর্যন্ত ভ্যালু শো করেছে। এখন আমরা যদি এই কোডে কন্টিনিউ স্টেটমেন্ট কাজে লাগাই তাহলে কি হবে? আমি পূর্বে বলেছি যে কন্টিনিউ স্টেটমেন্ট একটা আইটারেশন স্টপ করে। তো আমরা যদি কন্ডিশন এরকমভাবে দেই যে ইফ আই ইজ ইকুয়াল 5, মানে আই এর মান যদি 5 এর সমান হয় তাহলে এই আইটারেশনটা স্কিপ করবে, মানে আই এর মান প্রিন্ট করবে না। তাহলে এখন আমরা রান দিয়ে দিই। n এর মান যদি আমরা আবার 11 নিই তাহলে এই যে আমাদের এখানে 4 এর পরে যে 5, এই 5 এর ভ্যালুটা আর প্রিন্ট করেনি। শুধুমাত্র 5 না, এটা আমরা 3 এর জন্য ব্যবহার করতে পারতাম বা যে কোনো সংখ্যার জন্য। এখন যদি আমরা 3 দিই তাহলে 3 কে স্কিপ করবে। এই যে এখন 3 এর ভ্যালুটা স্কিপ করেছে। এখন আমরা দেখব ব্রেক স্টেটমেন্টের কাজ। ব্রেক স্টেটমেন্ট পুরো লুপ থেকে বের হয়ে যেতে কাজে লাগে। এখন আমরা যদি কন্ডিশন এরকম দিই যে যদি আই এর ভ্যালু 5 এর সমান হয় তাহলে লুপ থেকে বের হয়ে যাবে, পরবর্তী আর কোনো ভ্যালু প্রিন্ট করবে না। আমরা যদি লুপটাকে 11 বা 15 পর্যন্ত রান করি তারপরও ব্রেকের কারণে ও 5 পর্যন্তই রান করবে। এই যে 1 থেকে 5 পর্যন্ত রান করেছে। এখন আমরা যদি একটা প্রবলেম করি ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে, ধরলাম একজন মানুষের স্যালারি দেওয়া আছে, ওইটা ইনপুট নিতে হবে, স্যালারি ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে। তো একদিন যদি ওই লোকটা ফুডি, উনি একদিন খেতে বেরোলে 1000 টাকা খরচ হয়, তো আমাকে এটা কাউন্ট করতে হবে উনি এক মান্থে কতদিন খাইতে যাইতে পারবে। তো এটা আমরা কীভাবে বের করব? তো আমরা স্যালারিটাকে নর্মালি ইনপুট নিয়ে নিব। তারপরে একটা সাম ডিক্লেয়ার করে নিব জিরোতে। এরপর একটা লুপ চালাবো, কারণ 1 মান্থ, একটা মাস 3 ধরনের হইতে পারে, 28 দিনের মান্থ হইতে পারে, 30 দিনের হইতে পারে, 31 দিনের হইতে পারে। এখানে n না দিয়ে এখানে দিতে হবে 28,
28 কেন দিলাম, কারণ হচ্ছে যদি আমি মানে কন্ডিশনটা এরকম যে 4 দিয়ে মড করার পরে যদি 0 আসে ও শুধুমাত্র ওই দিনগুলাতেই ওই লোকটা খাইতে বের হয়, এই কারণে 28 দেওয়া, কারণ হচ্ছে 28 দেওয়া 30 দেওয়া 31 দেওয়া একই কথা, সেম রেজাল্টই আসবে। আমি আগে কোডটা লিখে নেই তারপর আপনাদেরকে বুঝাচ্ছি। আচ্ছা এখন কোডটা কীভাবে কাজ করবে, ধরলাম আমরা স্যালারি ইনপুট নিলাম এখানে 3000 টাকা, সামের মান ডিক্লেয়ার করলাম 0, তো ওই লোকটা কত কত তারিখ বের হয়, যেই তারিখটা 4 দিয়ে ভাগ করলে মড করলে ভাগশেষ হবে 0, ওই দিনগুলোতেই শুধুমাত্র বের হয়। তো এরকম কয় দিন আছে একটা মান্থে, ধরলাম 28 দিন হলো, সর্বোচ্চ কত হবে 7 দিন, এট মোস্ট 7 ডেজ। এখানে যদি 28 না দিয়ে 30 দিতাম তারপরেও কিন্তু 7 ডেজই আসতো, এই কারণে আমি এখানে 28 দিছি, বা 31 দিলেও 7 ডেজই আসতো, কারণ 4 দিয়ে মড করার পরে ভাগশেষ 31 বা 28 30-র ক্ষেত্রে সেমই হবে বা ফল্ট অ্যাকচুয়ালি। তো এখানে যদি আমি 28 না দিয়ে 30 দিতাম তাও কোডটা কাজ করতো, তো সে অ্যাটমোস্ট কতদিন বের হইতে পারবে 4 দিয়ে মড করার পরে, 7 ডেজ। এখানেও আর একটু শর্ত আছে, একদিন যদি সে বের হয় তাহলে তার 1000 টাকা করে খরচ হয়, আমার স্যালারি হচ্ছে দেওয়া আছে 3000 টাকা, তাহলে সে সর্বোচ্চ কত দিন বের হইতে পারবে, সর্বোচ্চ 7 ডেজ বের হইতে পারবে, কিন্তু একদিন বের হইলে তার 1000 টাকা করে খরচ হচ্ছে, তার মানে কি সে 3 দিন বের হইতে পারবে। এখন আমরা লুপে আসলাম, লুপ ঘুরতেছে, আয়ের মান প্রথমে কত 0, 0 না দিয়ে 1 থেকে শুরু করা উচিত, কারণ হচ্ছে তারিখ 1 তারিখ থেকে শুরু হয়, আয়ের মান 1, লুপে ঢুকছে, মট করলো, মট করে যদি দেখে যে 0, এখানে 0 প্রমাণ হবে কখন, যখন এই আয়ের মানটা ঘুরতে ঘুরতে 4 হবে তখন 0 প্রমাণ হবে, প্রথমে কত আছে আয়ের মান 1, 1-এর কারণে মট করলো, কন্টিনিউ করবে না, কারণ 4-কে 1-কে 4 দিয়ে মট করলে ভাগশেষ 0 আসে না। আরেকটা কন্ডিশন দেওয়া আছে, যদি স্যালারি 0 হয়ে যায় তখন কি করবে, সে পুরো লুপ থেকে বের হয়ে যাবে। তো আমাদের স্যালারি কি 0 হয়েছে, না হয় নাই, এই কারণে কি স্যালারি কমবে, না কমবে না, যখন এখানে 4 দিয়ে ভাগ হয়ে ভাগ শেষ 0 হবে শুধুমাত্র তখনই সে বের হবে, আর সে বের হলে এখান থেকে স্যালারির মান 1000 টাকা করে কমে যাবে, আর সামের মান 1 করে বেড়ে যাবে, এই কারণে সাম এখানে 0 ডিক্লেয়ার করবে, তখন সামের মান 1 হয়ে যাবে। তো আমাদের এই কোডের ডিজায়ার্ড আউটপুট কত দেওয়া আছে, কত আসা উচিত, 3000 টাকা, যেহেতু আমাদের স্যালারি সর্বোচ্চ যেতে পারবো আমরা 7 দিন, 3000 টাকা একদিন বের হইলে সে 1000 টাকা খরচ করে, তো 3 দিন মানে 3 আসার কথা আউটপুট। তো আমরা স্যালারিটা ইনপুট নিয়ে নিই 3000 টাকা, এই যে অ্যান্সার আসছে 3। এখন এখানে একটু ঝামেলা আছে, ঝামেলাটি কীরকম, যদি তার স্যালারি হয় 50,000 টাকা কিন্তু এক মাসে সে কতবার বেরোতে পারবে, হাইস্ট 7 দিন, দেখেন এখানে কিন্তু 22 আসছে, তাহলে কি হবে, হবে না। তাহলে এখানে আমার কী করতে হবে, যদি স্যালারি সমান সমান 0 হয়
অথবা আমরা তো জানি যে এক মান্থে ও হাইস্ট 7 দিন যেতে হবে তো আমরা আরেকটা কন্ডিশন দিয়ে দিই যে সামের মান যদি 7 এর সমান বড় অথবা সমান হয় তাহলেও ব্রেক করবে এখন আর এই সমস্যাটা থাকবে না যদি আমরা স্যালারি দিই 50,000 কি সহ করার কথা 7 এই যে অ্যানসার 7 আর একটা কোড যদি রান করে দেখি ভিন্ন আউটপুট দিয়ে জেস 2000 টাকা তো দুই দিন বেরোতে পারবে অ্যানসার আসবে 2 তো এইভাবে আপনারা ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্টকে কাজে লাগাইতে পারবেন আজকের জন্য এইটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে